वेलकम टू माय चैनल डेली लाइफ विद लिली। गुड मॉर्निंग बंधुरा, आज के सोमवार, आज के एखन बजे भोर पाँचटा, भोर बोलबो ना, एखने सकाल ही हो गए। ग्रामे तो सबाई उठे पड़े, तो एखन थेके आमी आमार आजकेर ब्लगटा शुरू करछि। तोमरा सबाई केमन आछो? आमी खूब भालो आछि। এই পরিস্থিতিতে সাবধানে থেকো। প্রথমে একটা কথা বলে নিই যে আগের ব্লগটায় যাদের পছন্দ হয়নি তাদের কাছে আই অ্যাম এক্সট্রিমলি সরি। এই ধরনের ব্লগ আমি আর না করার চেষ্টা করব না, এই ধরনের ব্লগ আর করব না। এক্সট্রিমলি সরি, একটু মানিয়ে নিও। আর যাদের ভালো লেগেছে তাদের ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তবে এই ধরনের ব্লগ আমি আর করবো না। ওকে, তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো সারাদিনটাই তোমাদের সঙ্গে আছি, কী করবো না করবো সবই তোমাদের দেখাবো। তো এখনও কেউ, আমার হাজবেন্ড উঠে পড়েছে, ছেলে ওঠেনি, তুলিনি, ওকে একটু বেলা করেই তুলি, 6:30 সময় তুলি, ওকে তুলবো, পড়াশোনা করাবো একটু, তারপরে বাড়ির কাজ তোমাদের সাথে শেয়ার করবো। জোৎস্না আজকে আসেনি, সমস্ত কাজ সারতে হলো। উঠেছি তো ভোরবেলায়, তখন জানতাম না, তারপরে ওর মেয়ে এসে বলল শরীর খারাপ, আসবে না, অনেকটাই বেলা হয়ে গিয়েছিল কাজ সারতে। তো ছেলেকে ভালোভাবে আজকে পড়াতেও পারিনি, ওর কাছে বসলে, না বসলে তো ও পড়বে না। তো কাজ করতে করতে যতটুকু পারলাম পড়ালাম, একা একাই এখন পড়ছে। এবার এসছি মুড়ির তরকারি করতে। আমাদের মুড়ি খাওয়া হয় বেশিরভাগ দিনই, খুব অল্প সময় অন্য কিছু খাওয়া হয় অল্প দিনই। তো মুড়ির তরকারি করব, আলুর তরকারি করব, পেঁয়াজ আছে, নারকেল আছে, চানাচুর আছে, এই দিয়েই চলে যাবে। তারপর আবার ভাতের তরকারি আর কী হবে দেখা যাক, সঙ্গে তো আছেই, দেখতে পাবে। তো চলো মুড়ির তরকারিটা করি। তো আলুর তরকারিটা হচ্ছে মুড়ি খাবার। এখন বাজে 9:10, 10:30 নাগাদ মুড়ি খাওয়া হবে, টিফিন করা হবে, তারপরে আবার লাঞ্চের জোগাড় হবে। তো লাঞ্চে কী হয় দেখা যাক, তরকারিটা হোক, তারপরে ফিরে আসছি তোমাদের কাছে। তো টিফিন করা হয়ে গেছে, চলে এসছি রান্নাঘরে রান্না করতে। স্নান হয়নি এখনও, স্নান রান্না করে বাসন মেজে করি। বাসন মাজতে হচ্ছে, বললাম তো আগে যে জোৎস্না আসছে না, তো বাসন ফাসন মেজে তারপরে দুপুরবেলা স্নান করবো। ছেলের ক্লাস আছে, ক্লাস করিয়ে 3:30 বেজে যাবে। তো রান্না কী করব তখন বলছিলাম, জানি না, রান্না করব, চিকেন এনেছে, চিকেনটা রান্না করব, আর ছোটো মাছ কিনেছে, ছোটো মাছ বলতে পুঁটি মাছ যেগুলোকে বলে সেই মাছ কিনেছে, সেই মাছের ঝাল, ব্যাস আবার কি, আর কিছু নয়। চলো, চিকেনটা রান্না হয়ে গেছে, বসিয়ে দিয়েছি, তো দেখবার কিছু নেই, আগেও দেখিয়েছি আর তোমরা সবাই জানো চিকেন রান্না। প্লেন পাতি ঝোল করছি এই গরমেতে, আবার আজকে তো ঝড় আসবে, আজকে না সরি কালকে ঝড় আসবে, তার জন্য সব প্রস্তুতি চলছে। এই সময় দেখুন আমাদের মোটরটাও খারাপ হয়ে গেছে, মোটরের মিস্ত্রি এসছে,
দেখাবো চলো। মোটরটা সারাতে এসেছে আর খাবার জল তুলে রেখেছি, প্রচুর খাবার জল তুলে রেখেছি। চার পাঁচ দিন যদি কারেন্ট না থাকে তাহলে কি খাবো, জল খেতে হবে, সেই জন্য জল তুলে রেখেছি আর মোটরও ভর্তি করে রাখবো। দেখা যাক কতদিন কারেন্ট না থাকে, কীরকম কী হয় না হয়। তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে, যা বলছে খুব ভয় লাগছে। তো ঠিক আছে, আমি রান্নাটা বসিয়েছি আর চলো তোমাদের দেখাই যে মোটরের মিস্ত্রিরা কী করছে। মোটরটা আমাদের খারাপ হয়ে গেছে, মোটরের মিস্ত্রিরা কী করছে দেখাই। এই যে মিস্ত্রিরা কাজ করছে, মোটরের মিস্ত্রিরা এসছে, দুজন মিস্ত্রি এসেছিল। আর ওই যে ছোট মতো দেখছ, এটা আমার এক দেওর, ইলেকট্রিকের কাজ করে, ওই এনেছে মিস্ত্রিগুলোকে, নাহলে খুব অসুবিধায় পড়ে যেতাম। এই ঝড় বৃষ্টি শুরু হবে কাল থেকে, আর যদি মোটরে জল না ওঠে, তাও ওঠেনি আজকে, এটা আমি পরে ইয়ে করছি বলে বলতে পারছি, হয়নি কাজ। আগামীকাল আবার আসতে হবে ওদের। মোটরে কী হয়েছে, সে মোটর নিয়ে আবার সারাতে গেছে, ওরাই গেছে। তো আগামীকাল বিকালবেলা বলেছে নিয়ে আসবে। এই জায়গাটায় আমাদের মোটর বসানো আছে, ঘুরছে ছেনি করে, ওই মোটরটাকে তুলবে, পাইপ তুলবে, মিস্ত্রিগুলো খুব ভালো। আমাদের যা আগের মিস্ত্রি ছিল যে করেছে আর কি, মোটরটা লাগিয়েছে, খুব একটা ভালো মাল দেয়নি, 10 বছরও হয়নি, মোটরটা খারাপ হয়ে গেল। এনারাই বললেন যে লোকাল মাল দিয়েছে, খুব একটা ভালো মাল দেয়নি। আমার হাজবেন্ডই বলো বলো আর আমার শাশুড়ি বলো, ওরা তো ভালো জানে না, আমরা কেউই জানি না যদিও, কিন্তু খুব ওরা যেটা দিয়েছে সেইটাই লাগিয়ে দিয়েছে, কেউ আমরা সেরকম কিছুই জানি না, বুঝতেও পারিনি। জলের জন্য খুবই কষ্ট, প্রথমে তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম কি হবে, তারপরে যাকে আমার ওই দেওর মিস্ত্রি দুটোকে নিয়ে এলো, এই যে মোটরটা এটা তুলবে, এখানে অনেকগুলো পাইপ আছে, সে পাইপ তুলবে, তবে মোটর তুলবে, মোটরটাতেই প্রবলেম হয়েছে বলছে। দেখো পাইপগুলোকে, অনেকগুলো পাইপ একটা একটা করে খুলেছে, খুলে নিচে থেকে মোটরটাকে তুলেছে, তো মোটর তোলা এখানেই হলো। এরপরে যাচ্ছি, দেখো ওখানে তো মোটর কাজ করেনি কিন্তু জল তো চাই, কি আমার হাজবেন্ড বার করলো যে আমার বড় জায়ের ট্যাঙ্ক থেকে আমাদের ট্যাঙ্কে ভর্তি করবে জল, না হলে তো জলের খুবই অসুবিধা। এই যে তারই ব্যবস্থা হচ্ছে আমার দুই দেওর,
তারই ব্যবস্থা করছে। টুলু পাম্প জোগাড় করেছে আমার এই দেওর, দেওরেরই টুলু পাম্পটা জোগাড় করেছে। এই দেখো আমার এক ভাসুরজি নৃত্য পরিবেশন করছে, আবার লজ্জা পেয়ে গেছে, বুঝতে পেরে গেছে আমি তুলছি বলে। ও নাচে খুব ভালো, আঁকায়ও খুব ভালো, পড়াশোনাতেও ভালো, সব দিক দিয়েই ভালো। এইটি হতো বাড়ি আমাদের সামনে, আর এইটা হচ্ছে আমাদের হাজরা পাড়া বলে, বিশাল পাড়া, খুব বড় পাড়া একটা। এই যে মাঠ দেখো, বাড়ির সামনেই মাঠের পর মাঠ, সামনেও মাঠের পর মাঠ আর পিছনেও মাঠের পর মাঠ আছে। তো আমার ব্লগটা আর বেশি বড় করলাম না আজকে, এই এখানেই শেষ করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো এই পরিস্থিতিতে, একে তো করোনার পরিস্থিতি, তার উপরে আবার কালকে ঝড় আসছে, তোমরা খুব সাবধানে থেকো। ওকে, গুড বাই।